শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হলো। এদিন এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা, সহ সভাধিপতি দেবুটুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, খণ্ডঘোষের বিধায়ক দেবুটুডু, সুভাষ মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যবৃন্দ। এটা হচ্ছে আমাদের জেলার কিষান ক্ষেত মজুরের কর্মী সম্মেলন হচ্ছে পূর্ব বর্ধমান জেলার, যেটা আমাদের কিষান অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের একটা সভা, আমাদের কর্মী সভা। আমাদের কিষানের ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প নিয়েছেন সেই প্রকল্পের সমস্ত ব্যাপার, কিষানের সম্বন্ধে কেন্দ্র সরকার কিষান বিরোধী যে আইন এনেছেন সেই আইনের বিরুদ্ধে, সেই আইনে কিষানের সর্বনাশী আইনের বিরুদ্ধে আমরা আলোচনায় বসেছি। আমাদের রাজ্যের সভাপতি পূর্ণেন্দু বসু এসছেন, আমাদের পার্টি জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, সমস্ত এমএলএ বিধায়ক, জেলা সভাপতি, জেলা সভাধিপতি, সহসভাধিপতি, আমাদের কিষানের সমস্ত ব্লক সভাপতি, আমাদের শাখা সংগঠন, আমাদের অঞ্চলের কিষানের নেতৃত্ব এই সংগঠনে এসেছেন। মূলত এই বিষয়ে এই কী কিষানদের বার্তা দিচ্ছেন? যাদের কিষানদের বার্তা হচ্ছে আমাদের কিষান সংগঠনটাকে আরও মজবুত করতে হবে এবং কিষানদের স্বার্থে বাংলার মুখ্যমন্ত্রী যে সমস্ত উন্নয়ন করছেন সেই উন্নয়নগুলো মানুষের কাছে প্রচার করতে হবে। আর কিষান বিরোধী যে সমস্ত আইন কেন্দ্র সরকার পাস করেছে পার্লামেন্টে, যেটা নিয়ে কিষানের আন্দোলন চলছে সারা ভারতবর্ষব্যাপী গত ছ মাস ধরে, সেই আইনের সমর্থনে এবং ওই কিষান বিরোধী আইনের বিরুদ্ধে আমরা আলাদা কিষানদের যে দাম পাচ্ছে না, এটা কেন্দ্র সরকারের ভুল নীতির জন্য হচ্ছে। এমনিতে কিষানরা তো নিজের স্বাধীনভাবে ফসল বেচাকেনা করে, কিন্তু এমন একটা আইন যেটা হয়েছে সেই আইনে তো সেই ফসলটাও বিক্রি করতে পারবে না, তাদের কথা ছাড়া বিক্রি করতে পারবে না। সেই জন্য কেন্দ্র সরকার যদি কিষানের ক্ষেত্রে বাজেটটা যদি আরও বেশি করত এবং কিষানের ফসলগুলো কেনার জন্য কিষানের ফসলের দামটা আরও বেশি দিত, কারণ ফসলের দাম, ফসল যে কেনা হয় তার দামটা কেন্দ্র সরকারই নির্ধারণ করে, সেখান থেকে রাজ্য সরকার যে ধানগুলো কেনে তার থেকে রাজ্য সরকার নিজে কিছুটা বাড়িয়ে দেয়, কিন্তু বেশি বাড়াতে পারে না। কেন্দ্র সরকার যদি এই দামটা বাড়িয়ে দেয় তাহলে চাষিদের আরও অনেক সুবিধা হয়, সেগুলো আমাদের অসুবিধা চিরকালই হয়ে আসছে। নিশ্চয়ই যারা আমাদের কিষানের যে সমস্ত আমাদের কৃষিদের কৃষকের যে সমস্ত ক্ষতি হয় সেই ক্ষতির জন্য ক্ষতিপূরণের টাকা আমরা ব্লক থেকে, আমাদের সরকার থেকে কৃষি অফিসার যারা আছেন তারা তদন্ত করে সেগুলো তদন্ত করে দেখেন, তদন্ত করে দেখে সেইগুলোকে যাদের ক্ষতি অ্যাকচুয়াল দরকার সেগুলো করেন। শস্য বিমাতে যেখানে আমরা অনেক বিমা করিয়ে রেখেছি যাতে ফসল নষ্ট হয়ে যায় অতিবৃষ্টিতে, কতগুলো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে পাই, কতগুলো আমাদের ব্লক থেকে পাই, বিভিন্নভাবে আমরা কৃষকদের পাইয়ে দিই। বর্তমান পরিস্থিতিতে অনেক চাষি এখনও পর্যন্ত আত্মহত্যা করছে, তার জন্য রাজ্য সরকার কী করে? পশ্চিমবাংলায় এমন কিছু ওই চাষি আত্মহত্যা করেছে চাষের জন্য এরকম নয়, অন্য রাজ্যে আত্মহত্যা করতে পারে। পশ্চিমবাংলার চাষিরা যে চাষের জন্য আত্মহত্যা করছে এমন কোনো জায়গায় কেউ নিউজ, কোনো জায়গায় হয়নি। বিরোধীরা প্রচার করতে পারে, কিন্তু চাষিদের, শুধু চাষিদের ছেলেরা শুধু চাষই আছে আর তার অন্য কোনো জীবিকা নেই, সেই লোকটা অন্য কৃষক বন্ধুর 5,000 টাকা ছিল তাদের 10,000 টাকা দেওয়া আছে, যেখানে কোনো দিন কোনো কৃষক সুযোগ পায়নি। প্রত্যেকটি পরিবার বছরে 10,000 টাকা 3 বিঘে জমিতে ধান চাষ করে লাভ হয় না, আর প্রত্যেকটি পরিবার 10,000 টাকা করে পাচ্ছে, তাদের পরিবারের কর্তা ব্যক্তি যদি মারা যায় তো 2 লক্ষ টাকা পাচ্ছে। এইসব সুযোগগুলো পশ্চিমবঙ্গ সরকার করে দিয়েছে, সেজন্য পশ্চিমবাংলায় ফসলের অভাবে অন্যান্য যাদের মহারাষ্ট্র বা অন্যান্য রাজ্যে গুজরাটে যেখানে চাষিরা মারা যায় সেরকম খবর পশ্চিমবাংলায় কোথাও হয়নি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।